হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো পুজো ছুটি চলছে, সব কিছুই বন্ধ, সেই কারণেই একটু রিল্যাক্সেই সময় যাচ্ছে, তেমন কোনো প্রেশার নেই। আজকে বাসায় কী কী রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু সব কিছু বন্ধ, ভার্সিটিতে ক্লাস নেই, তাই রাতে ঘুমোতেও একটু দেরি হয়ে যায়, আর সেই কারণেই সকালে উঠতে দেরি হয়। তো অলরেডি আম্মু গরু মাংস রান্না হয়ে গেছে, আম্মু এখন গরুর মগজটা রান্না করবে। তো তার জন্য আম্মু প্রথমেই গরুর মগজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছে, এবার এটাকে গরম পানির মধ্যে একটু ভাপিয়ে নেবে। মগজটার মধ্যে ছোট ছোট রগগুলো থাকে, সেটা পরিষ্কার করার জন্যই আসলে এভাবে গরম পানির মধ্যে দিয়ে ভাপিয়ে নেওয়া, যাতে ভালো মতো পরিষ্কার করা যায়। ছুটির দিনগুলোতে কিন্তু সবারই একটা অলসতা চলে আসে, দেখা যায় যে নর্মালি ডেইলি রুটিন যেভাবে চলে ছুটির দিনগুলোতে সেভাবে হয় না, তখন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, আবার ঘুমোতেও দেরি হয়ে যায়। তো এখন সেরকমই একটা সময় চলছে। তো আম্মু এখন গরুর মগজটা রান্না করবে, তার জন্য আম্মু প্রথমে তেলটাকে গরম করে নিয়েছে, এবার এর মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, আম্মু শুধুমাত্র পেঁয়াজ দিয়েই মগজটাকে ভুনা ভুনা করেই রান্না করবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আম্মু এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছে। এখানে আম্মু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছে। অনেক সময় হয় যে মশলাপাতি দিতে দিতেই পেঁয়াজটা পুড়ে যেতে থাকে, তার কারণে আম্মু হালকা করে পানি দিয়ে দিচ্ছে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আম্মু এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিবে। প্রথমে আম্মু দিয়ে দিয়েছে এলাচ, তারপরে এর মধ্যে আম্মু গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছে, সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আজকে গরুর মাংস প্লাস গরুর মগজ একসাথেই রান্না করা হয়েছে। আমার বোন আসলে গরুর মগজ খেতে চায় না, সেই কারণে ওর জন্য গরুর মাংসটাই করা হয়েছে। তো আম্মু এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে, সাথে একটু লং। সব কিছু দিয়ে আম্মু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। কষানোর কাজটা একদম ভালো মতো করতে হবে, মশলাটা যত ভালো মতো কষানো হয় তরকারিটা খেতে ততই মজা হয়। আম্মু এবার এর মধ্যে আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। তো সবশেষে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে দারচিনি, তারপর আবার মশলা কষানোর প্রক্রিয়া চলতেই থাকবে। তো আপনাদের কার কার গরুর মগজ খেতে ভালো লাগে কমেন্ট করে জানান। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আম্মু এর মধ্যে মগজগুলোকে দিয়ে দিচ্ছে, তারপর এটাকে আবার ভালো মতো মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। কষানোর কাজটা এখন দীর্ঘ সময় ধরেই চলবে, যেহেতু ভালো মতো কষিয়ে নিতে হবে। ফাইনালি কষানো শেষ হয়ে গেছে, এবার আম্মু এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে আমাদের রান্না হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, আম্মু ঝোলটাকে আরেকটু কমাবে, যেহেতু আমরা ভুনা ভুনা বেশি পছন্দ করি। গরুর মাংসটাও রেডি, এই যে একদম ভুনা ভুনা। খাবার দাবার টেবিলে চলে এসেছে, এখন খেতে বসে পড়ব। আপনাদের বাসায় আজকে কি কি রান্না হচ্ছে কমেন্ট করে জানান। তো ভাত নিয়ে নিয়েছি, সাথে তরকারি নিয়ে নিচ্ছি, আর একটু সালাদ। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।